বড় নেতা হন, সব নেতার নেতা কে? সব সব ক্ষমতার ক্ষমতাসীন কে? সব ধনীর ধনী কে? আমরা সবাই কার গোলাম? গোলামি করব কার? কোন নেতার, কোন সরকারের, কোন ধনাত্ম ব্যক্তির? না, একজনের গোলামি করব। কেন? আল্লাহ বলে তুই আমার গোলাম, আমি তোর মনিব, যদি ঠিক মতো করতে পারস, দায়িত্ব পালন, দেব তোকে জান্নাত। আর আমি আল্লাহর গোলামি ছাড়া যদি গোলামি করস, মনে রাখবি দুনিয়ায় খাবি দুধ ভাত কলা, মরলি তোর জন্য হবে আগুন জ্বালানো, প্রস্তুত করা ভয়ঙ্কর আগুন। 60 বছরের জিন্দিগি ঠিক করতে হবে না অনন্তকালের জিন্দিগি ঠিক করতে হবে? যেই কালের শুরু আছে শেষ নাই, ওই কালকে প্রাধান্য দিব না বর্তমান কালকে প্রাধান্য দিব? বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি বৃহত্তম লাভের জন্য ক্ষুদ্রতম লাভ ত্যাগ করে, এ হলো জ্ঞানী। যে ব্যক্তি বৃহত্তর লাভের জন্য ক্ষুদ্রতম লাভকে ত্যাগ করে পিছনে ফেলে রাখে, এ হলো সবচাইতে বড় জ্ঞানী বুদ্ধিমান। আর মূর্খ গর্দব ওই ব্যক্তি যে বৃহত্তম লাভের খবর না রেখে সামনে সামান্য কিছু লাভ পেয়ে নগদ অল্পতে তুষ্ট হয়ে যায়, এ হলো বোকা। যারা আমরা এখন এই সমস্ত লাভের পিছনে দৌড়াই, আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। কোরআনে হাকিমের 21 নং পারা প্রথম নং পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলেন, কাকে বলেন? হে আমার হাবিব, উতলো, তুমি তেলাওয়াত করো, তুমি পাঠ করো, তুমি পড়ো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কি পড়ব, কি পড়ব? আল্লাহ বলে, বা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ তোমার উপরে দয়া করে ইহসান করে যেই কিতাব নাজিল করেছি, পড়ো ওই কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি পড়ুন, আপনি পাঠ করুন ওই কিতাব, যেই কিতাব অত্যন্ত দয়া করে মায়ার সাথে অন্য কোন নবীর উপরে প্রেরণ না করে, সর্বশেষ নবী, সমস্ত নবীর সরদার, গোটা পৃথিবীর জন্য রহমত, আমি আল্লাহ গোটা পৃথিবীর হলাম সৃষ্টিকর্তা, আপনি নবী গোটা পৃথিবীর জন্য হলেন রহমত স্বরূপ, তাই আমি আল্লাহ কোরআন আপনার জন্য রহমত হিসেবে রেখে দিয়েছি, কোন নবীকে দেই নাই, কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই, স্পেশাল কিতাব, স্পেশাল পুরস্কার আমার বন্ধু মুহাম্মাদের জন্য রেখে দিয়েছি, ওই কিতাব আপনার উপরে নাজিল করেছি, আপনি একটু তেলাওয়াত করেন, আমি আল্লাহ শুনব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওহির মাধ্যমে, জিব্রাইল আমিনের মাধ্যমে, ওই কিতাব আপনি পড়ুন, ভালোভাবে পড়ুন। এরপরে আল্লাহ বলে, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ পড়তে বলছে না, কায়েম করতে বলছে। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আর এক জিনিস। নামাজ পড়া এক জিনিস, আমি নিজে পড়ব এখানেই শেষ, কায়েম করার অর্থ হলো নিজেও পড়ব, ছেলেকে পড়াব, নিজে পড়ব, মেয়েকে পড়াব, নিজে পড়ব, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাধ্য পরিমাণ চেষ্টা করে সকলকে নামাজ শিক্ষা দিয়ে দিব। আ মুসলমান, নামাজ পড়ার জন্য কি ফরজ করা হয়েছে? চিৎকার দিয়ে বলি, নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ করা হয়েছে। কেরাত পড়া, কেরাত পড়তেই হবে, কেরাত ছাড়া নামাজ শুদ্ধ হবে না, সহি হবে না। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ আগে শিক্ষা দেন, নবী আগে কোরআন পড়েন, এরপরে নামাজ ধরেন। ও মুসলমান, ফার্নিচারের মিস্ত্রি হওয়ার জন্য আগে হেল্পার হন, এরপরে মিস্ত্রি হন।
হেলপার না হয়ে মিস্ত্রি হওয়া সম্ভব নয়, কোরআন না শিখে নামাজ পড়াও সম্ভব নয়। কথা বলেন ঠিক যাবে ঠিক, কারণ নামাজ ভঙ্গের কারণ ১৯টি একটা নয় দুইটা নয়, ১৯টি কারণ হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। একজন ব্যক্তি সকালে নামাজ পড়ে, দুপুরে নামাজ পড়ে, বিকালে নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় সুরায়ে ফাতিহা শুদ্ধ নয়, সুরা ফাতিহার মধ্যে ভেজাল, আলহামদু উচ্চারণ করতে পারে না, আর্রহমান উচ্চারণ করতে পারে না, মালিক ইয়াউমিদ্দিন উচ্চারণ হয় না, সাদ উচ্চারণ করতে পারে না, তা উচ্চারণ করতে পারে না, তা উচ্চারণ করতে পারে না, ওয়া উচ্চারণ করতে পারে না, হরফের উচ্চারণের কারণে অর্থের মধ্যে ভুল হয়ে যায়। একই শব্দ আপনার কাছে মনে হবে এই শব্দটা এইভাবে উচ্চারণ করলো যে সব ওইভাবে উচ্চারণ করলো সব, যেমন কুল আর কুল দুইটা শুনতে একই শোনায়, যারা আলেম হাফেজ তারা বুঝে কুল আর কুলের মধ্যে পার্থক্য কি। কুল এটা হলো ছোট কাপ, কুল এটা হলো বড় কাপ, অর্থাৎ আকালা ইয়াকুল অর্থ হলো ভক্ষণ করা, কোন জিনিস খেয়ে ফেলা, খাওয়া, আহার করা, আর কালা ইয়াকুল অর্থ হলো কোন বক্তব্য দেওয়া, কথা বলা। তাহলে দুইটার অর্থ এক হলো না ভিন্ন হলো? আল্লাহর কোন গোলাম, নবীর কোন উম্মত, সূরা ইখলাসের শুরুতে কুল শব্দ আছে কি নাই? আল্লাহর কোন গোলাম যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে হে নবী আপনি বলুন এক আল্লাহকে খেয়ে ফেলেন, নাউজুবিল্লাহ, এক আল্লাহকে আপনি ভক্ষণ করেন। আবার বলি নাউজুবিল্লাহ, আল্লাহর কোন গোলাম নবীর কোন উম্মত যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে হে আল্লাহর নবী আপনার পবিত্র জবান দিয়ে ঘোষণা দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আল্লাহ এর তার কোন শরীক নাই। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন সহি করা পড়া ফরজ। একজন হাফেজ কোরআনের জন্য কোরআন দেখে দেখে পড়া ফরজ, মুখস্থ করা ফরজে কেফায়া। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। সমাজে কোনো ব্যক্তি যদি মারা যায় একজন নামাজ পড়লে বাকিদের হক আদায় হয়ে যাবে, এটা ফরজে কেফায়া। মসজিদে রমজান মাসে ইতিকাফ যদি সমাজের একজন করে বাকিদের হক আদায় হয়ে যাবে, এইটা ফরজে আইন না। কিন্তু নামাজ যদি একজনে পড়ে বাকিদের হক আদায় হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে হাফেজ সমাজের পাঁচ দশজন ছেলেরা পড়লেই বাকিদের হক আদায় হয়ে যাবে, কোরআন সব রক্ষণ করার বিধান পালন হয়ে যাবে, কিন্তু সহি করে শুদ্ধ করে একজন পড়লে বাকিদের হক আদায় হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন সহি করে দেখে দেখে পড়া হলো ফরজ আইন। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া ঠিক তেমনই ফরজ, কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহর পয়গম্বরে কে আল্লাহ বলে হে নবী আগে কোরআন পড়ুন এরপরে নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবে, কেন নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করলে কি লাভ? আল্লাহ পরের অংশে বলে দেয় ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে ইন্নাস-সালাত, নিশ্চয় নামাজ এমন বিধান, নিশ্চয় আমি আল্লাহর নামাজকে এমন বিধান করেছি, এমন বিধান করেছি তান্নাহা, যেই নামাজ মানুষকে বিরত রাখে, যেই নামাজ মানুষকে ফিরিয়ে রাখে, যেই নামাজ মানুষকে বাধা প্রদান করে। ও মুসলমান, কিসের থেকে? আনিল ফাশাই, সকল অশ্লীল কাজ থেকে। ওয়াল
মুনকার সকল গরহিত কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ কোরআনে হাকিম বলে আল্লাহর নবীকে হে মুহাম্মদ আগে কোরআন পড়ো এরপরে নামাজ ধরো নিজেও নামাজ পড়ো উম্মতদেরকেও নামাজ শিক্ষা দাও কেন কারণ একটা প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে সে সুদ খাবে না প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে সে ঘুষ খাবে না প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে সে জেনা করবে না প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে গুনাহে কবিরা করবে না প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে অন্যের জমি জবরদখল করবে না প্রত্যেকটা মানুষ যখন নামাজি হবে অন্য কোন মুসলমানের মাথার উপরে বাড়ি দিবে না কথা বলেন ঠিক না বেটি ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল নামাজকে ধরো খাঁটি মুমিন হও যদি জান্নাত যেতে চাও নামাজ ধরতে পারলে খাঁটি মুমিন হতে সুবিধা হয় যেমন ফার্নিচারের মিস্ত্রি হওয়ার জন্য আগে হেল্পার হও পরে মিস্ত্রি হও মুদি দোকানের মাস্টার হওয়ার জন্য আগে মুদি দোকানের হেল্পার হও পরে মাস্টার হও ঠিক প্রত্যেকটা সেক্টরে আগে হেল্পারে নাও বাসের হেল্পার আগে হয় না ড্রাইভার আগে হয় কথা বলেন আগে হেল্পার হয় লাত্তি খায় ঘুষি খায় থাপ্পড় খায় চোপার খায় কত মানুষের বকা জকা শুনে এরপরে একদিন গাড়ি চালায় ওরে মুসলমান নামাজ ধরি ঠিক হবে না নামাজের মধ্যে সুরা ফাতিহা অশুদ্ধ হয়ে যাবে নামাজের মধ্যে ধ্যান ঠিক থাকবে না নামাজের মধ্যে খেয়াল ঠিক থাকবে না নামাজের মধ্যে একাগ্রতা হবে না নামাজের মধ্যে সব রকম ঠিকঠাক হবে না নামাজও পড়ব গুনাহে কবিরাও করব নামাজ পড়ব গুনায় সগীরাও করব নামাজ খাবো সুদ নামাজ পড়ব সুদ খাবো নামাজ পড়ব ঘুষ খাবো হা হা এটা হলো প্রাথমিক অবস্থা প্রশিক্ষণ চলাকালীন সময় যখন আবার প্রশিক্ষণ হয়ে যাবে কমপ্লিট তখন আবার নামাজ হয়ে যাবে কমপ্লিট যখন আমার নামাজ হবে কমপ্লিট তখন আমার ঈমান হবে মজবুত যখন আমার ঈমান হবে মজবুত মরলি আমার জন্য জান্নাত হবে মজবুত ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল একদল মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য মোনাফেক মারাকে মুসলমান বলে নামাজ রোজার দরবার নাই নামাজ রোজার দরকারও নাই দরবার একটা বাবার যদি বাবার দরবারে যাও নামাজ লাগবে না রোজা লাগবে না মরবা তো টেনশন নাই তুমি যাইতে মরতে না মরতে অন্ধকার কবরে যাইতে না যাইতে বাবা তোমার সাফি হবে সুপারিশকারী হবে যা বলার বাবার মাথায় থাকবে তোমার কোনো টেনশন থাকবে না চিৎকার দিই বলে নাউজুবিল্লাহ ওরে নারে ভাই মুসলমান এটা বর্তমান যুগের পাসপোর্ট অফিসের মতো দালালের মাধ্যমে পাসপোর্ট করাইলে হবে না বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গায় দালালদের মাধ্যমে পাসপোর্ট করানো যায় দালালদের মাধ্যমে জমি কেনা যায় দালালদের মাধ্যমে বাড়ি কেনা যায় দালালদের মাধ্যমে চাকরি নেওয়া যায় দালালদের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায় নিজে না করলেও দালাল সব কমপ্লিট করে দেয় কিন্তু মুসলমান পরীক্ষা পাশ করলেও দালালের মাধ্যমে পাশ করা যায় চাকরি নিতে গেলেও দালালের মাধ্যমে চাকরি নেওয়া যায় কিন্তু মনে রাখবে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কিয়ামতের দিন এমন একটা দিন সেখানে কোনো দালাল কাজ হবে না সেখানে কোনো মাধ্যম কাজ করবে না ডাইরেক্ট বান্দা আর আল্লাহর সাথে সম্পর্ক যদি আমল ভালো হয় বিনা হিসাবে জান্নাত আমল যদি খারাপ হয় ডাইরেক্ট যদি কাফের হয় বিনা হিসাবে জাহান্নাম আর যদি মুসলমান হয় আমল খারাপ হয় তাহলে জান্নাত যাবে কিন্তু বিষয় হইল যে এই কয়েকদিন আমল খারাপ ছিল এই কয়েকদিনের জন্য জাহান্নামে সাজা পাবে এরপরে জাহান্নামের শাস্তি পেয়ে একদিন আল্লাহর রহমতের মধ্যে দোষ আসবে আল্লাহ বলবে আমার ফেরেশতারা এত আদর করে যে গোলাম আমি বানিয়েছি জমিনে যে আদর করে এত গোলা এত আদর করে এত আমার বান্দা বান্দিদেরকে বানিয়েছি দুনিয়া অনেক ধোকা খেয়েছে আমার সাথে শয়তান শপথ করেছে শয়তান বলেছে আল্লাহ আদমের জন্য আমি হলাম লানত প্রাপ্ত আদমের জন্য আমার ফেরেশতাদের সরদার থেকে নামটা কেটে দিলা আমাকে ধোকা দেওয়ার তৌফিক দাও আমাকে ধোকা দেওয়ার তৌফিক দাও আমি যেন আদমের রগে রগে শিরায় শিরায় ধোকা
সেবা দিয়ে জাহান্নামে নিতে পারি তৌফিক দাও হে ফেরেশতারা আমার বান্দা আর বান্দি আমার উপরে ঈমান এনেছে কিন্তু মাঝে মধ্যে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে শয়তানের ধোকায় পড়ে জিনা করেছে শয়তানের ধোকায় পড়ে সুদ খেয়েছে শয়তানের ধোকায় পড়ে যুবক যুবতী বোনের সাথে নির্লজ্জতার সাথে সময় কাটাইছে আমি আল্লাহ খাঁটি তওবার কারণে তাদেরকে মাফ করে দিলাম অন্যায় যতদিন ছিল এই কয়েকদিন শাস্তি হয়ে গেছে আর আমি আল্লাহ সহ্য করতে পারি না একদিন হলো সে আমাকে ডেকেছে একদিন হলো সে নামাজ পড়েছে একদিন হলো সে কোরআন পড়েছে যাও যাও আর জাহান্নামে থাকতে হবে না আমার রহমতের মধ্যে জোজ এসেছে আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে তাড়াতাড়ি জান্নাতে ঢুকিয়ে দাও ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এজন্য আল্লাহর পয়গম্বর বলে নামাজ পড়ো আল্লাহ যেমন কোরআনে হাকিমের 21 নং পারা এক নং পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নং আয়াতের শুরু অংশে বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর নবী তুমি কোরআন পড়ো এরপরে নামাজ কায়েম করো উম্মতদেরকে নামাজ শিক্ষা দাও কেন কেন উম্মত যখন নামাজ পড়বে গুনাহ থেকে বঞ্চিত হয়ে যাবে উম্মত যখন নামাজ পড়বে ঘুষ থেকে বঞ্চিত হয়ে যাবে উম্মত যখন নামাজ পড়বে সমস্ত নির্লজ্জ অশ্লীল কাজ থেকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে ঘোষণাটা কার অন্যদিকে পয়গম্বর সরকার দোয়ালম নবীউল আরবুল আজম বলে ও আমার উম্মতের দল শোনো নামাজ পড়লে কি লাভ দুনিয়ার জীবনটা শেষ করবা পরকালের জীবন শুরু হবে শুরু হলেই তোমাকে সর্বপ্রথম যেই ইন্টারভিউ নেওয়া হবে সর্বপ্রথম যেই পরীক্ষাটা নেওয়া হবে সর্বপ্রথম যেই হিসাব আমার তোমার মালিক নিবে সেটা হলো নামাজ আল্লাহর পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আল্লাহর পয়গম্বর বলে হে আমার উম্মতের দল শুনে নাও কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বান্দা আর বান্দির থেকে সর্বপ্রথম যেই হিসাব নিবে সেটা হলো নামাজ যার নামাজের হিসাব ঠিক বোঝা গেল অন্যান্য আমলের হিসাবটা অনেকটাই ঠিক যে প্রথম ঘাটিতে ফার্স্ট সে পরবর্তী ঘাটিতেও ফার্স্ট হওয়ার সম্ভাবনা প্রথম ইন্টারভিউতে যে ফেল বোঝা গেল পরের ইন্টারভিউ তো আস্তে আস্তে ফেল কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য আল্লাহর পয়গম্বর বলে আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নেওয়া হবে কোন দিন ইয়াউমাল কিয়ামাহ ওরে মুসলমান এমন একদিন যেই দিনটার নাম হলো কিয়ামত যেই দিনের বিচারপতি হবে আল্লাহ দুনিয়ার কোন এমপি নয় মন্ত্রী নয় কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয় বাংলাদেশের নয় আমেরিকার নয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্রের নয় আমরা যারা আজকে যাদের পিছনে সময় নেই আমরা যারা আজকে যে এমপির পিছনে মন্ত্রীর পিছনে যেই ক্ষমতাশীলের পিছনে সময় দেই আল্লাহর কসম করে বলি ওই দিন কোনো নেতাকে পাওয়া যাবে না ওই দিন কোনো টাকাওয়ালাকে পাওয়া যাবে না ওই দিন কোনো ক্ষমতাশীলকে পাওয়া যাবে না ওই দিন যদি আমল ঠিক থাকে রাসূলের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহর কসম রাসূলের সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে
আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের দিন এমন বিভীষিকাময় সময় মা সন্তানের পরিচয় দিবে না। দুনিয়ায় মা সন্তানের জন্য পাগল, এমন মা আছে সন্তান সকাল বেলা খাবার না খেয়ে বাসা থেকে বের হয়েছে, দুপুরেও আসে নাই, মা দুপুরে ভাত খায় নাই, ঘরের সবাই জিজ্ঞেস করে মা কেন ভাত খাও না, বলে আমার আদরের দুলাল বাহিরে গিয়েছে সকালে না খেয়ে, এখন দুপুর তিনটা বেজেছে এখনো বাসায় আসে নাই, তার মানে খাবার খায় নাই। আমি মা হয়ে ওকে রেখে কিভাবে আমার মুখে খাবার দেই, কিন্তু মা এত আদর, এত যত্ন, এত রত্ন।